নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভালো লাগবে এবং কাজে দেবে। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য নতুন প্রকল্প নিয়ে আসতে থাকেন এবং মানুষের জনকল্যাণে সেই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হয়ে থাকে। তাই আপনাদের সামনে আজ এমন একটি প্রকল্পের কথা বলবো যে প্রকল্পটি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে প্রকল্প, এই প্রকল্পের প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাসিন্দা উপকৃত হবেন। এই প্রকল্পটি অনেক পুরনো হলেও অনেকেই হয়তো এই প্রকল্পের নাম শোনেননি বা জানেন না, এবং এই প্রকল্পটি কী সেটাও হয়তো বিস্তারিতভাবে জানা নেই। তাই আমরা প্রাণধারা প্রকল্প, যে প্রাণধারা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2015 সালে লঞ্চ করেছিল, সেই প্রকল্পটি সম্বন্ধে আজ আপনাদের বিস্তারিত বলবো এবং এই যে প্রকল্প সেই প্রকল্পের উদ্দেশ্য কী, এই প্রকল্পের কী কী সুবিধা আপনারা পেতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণার যোগান দেয় এবং আপনার বন্ধু হয়তো এই ইনফরমেশনটি জেনে উপকৃত হতে পারেন। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রাণধারা প্রকল্প, বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প, কী কী সুবিধা পাবেন? বাংলার মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে বর্তমান রাজ্য সরকার, আর প্রাণধারা প্রকল্প তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের জনস্বার্থ ও কারিগরি দপ্তরের অধীনস্থ একটি প্রকল্প হচ্ছে এটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন 2015 সালে, তবে অনেকেই এই প্রকল্প সম্বন্ধে জানেন না। তাই চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। বিষয়বস্তু হচ্ছে প্রাণধারা প্রকল্পটি কী, প্রাণধারা প্রকল্পের উদ্দেশ্যটা কী, প্রাণধারা প্রকল্পের সুবিধা কী, সরকারি উদ্যোগ এবং স্বল্প মূল্যে পানীয় জল। প্রাণধারা প্রকল্পটি কী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে 2015 সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। দেশের বিভিন্ন অংশে এখনও পর্যন্ত পরিমাণে জল পাওয়া যায় না, এই সব সমস্যা পিছনে ফেলে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলার নাম এই প্রকল্পের হাত ধরে। জল ধরো জল বড় প্রকল্পের অঙ্গীকারই এই প্রকল্পটি, তবে কিছুটা পার্থক্য রয়েছে। প্রাণধারা প্রকল্পের উদ্দেশ্য, এই সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। প্রাণধারা প্রকল্পটি রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নতি দপ্তরের অধীনস্থ। মূলত বৃষ্টির জল সংরক্ষণ এবং কার্যকরীভাবে জলের ব্যবহার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এরপরে ওই সংরক্ষিত জলকে অনেক বড় এলাকায় কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, এর ফলে বৃষ্টির জলের মাধ্যমে খুব সহজেই কৃষিকাজ করা হয়ে যাচ্ছে বর্তমানে। প্রাণধারা প্রকল্পের সুবিধা, 2015 সালে শুরু হওয়ার সঙ্গে ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন ব্লকের লেভেলে পৌঁছে গেছে এই প্রকল্পটি, মিলেছে স্বীকৃতিও। 2021 আগস্ট মাসে প্রায় 2,39,256 বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গ। শুধু বিশুদ্ধ জলই নয়, আর্সেনিকমুক্ত জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল রাজ্য সরকার। এরপরে অবশ্য কোভিডের কারণে শুরু হয়ে যায় লকডাউন, তাই সেপ্টেম্বর এবং অক্টোবরে কাজের গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে নভেম্বরের শেষের দিকে প্রায় 2,40,943 বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে পুনরায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নেয় পশ্চিমবঙ্গ। আর চলতি বছরে ফের নতুন করে এই প্রকল্প শুরু হতে চলেছে। সরকারের উদ্যোগ, এদিকে পানীয় জল ত্রাণ সরঞ্জাম হিসাবে দেওয়া শুরু হয়েছে সরকারের তরফে। চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো দক্ষিণ রায়পুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লেক্স বিআই সাচ 1 লিটার ফিল্টার্ড পানীয় জল প্রাণধারা প্রকল্পের মাধ্যমে স্কুলের যে ওয়ার্কিং আওয়ার সেই সময়ে স্কুলের প্রতিটি কলে পাওয়া যাবে, আর এই কলগুলো ওয়াটার ভেন্ডিং মেশিনের সাথে যুক্ত থাকবে। স্বল্প মূল্যের পানীয় জল, বর্তমানে রাজ্যের প্রচুর মানুষ 20 লিটারের জল 20 টাকা থেকে 50 টাকার মধ্যে কিনে খান, তবে এই জল স্বাস্থ্যকর কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে রাজ্য সরকার এই প্রকল্পে সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ জল মিলবে। প্রাণধারা প্রকল্পের এই 1 লিটার জলের দাম পড়বে 1 টাকা। বর্তমানে রাজ্যের জনস্বাস্থ্য প্রযুক্তি বিভাগ এবং 100টি স্কুলে এই জল একটি পাইলট প্রকল্প চালু করেছে। জানানো হয়েছে প্রকল্পটি সাফল্য পেলে রাজ্যের অন্যান্য সমস্ত স্কুলেও এই প্রকল্পটি লঞ্চ করা হবে, আর এই মেশিনের নাম দেওয়া হয়েছে প্রাণধারা ভেন্ডিং মেশিন। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী জানান, রাজ্যের জল বিক্রয় করা ব্যবসা করার উদ্দেশ্য নয়, এই জল ন্যূনতম দামে পাওয়া যাবে। বাজারের যে কোনো নামি কোম্পানির জল খেয়ে দেখুন, আর এই জল খেয়ে দেখুন, জনগণকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ জল পৌঁছে দেয় সরকারের লক্ষ্য।
তো বন্ধুরা, এই প্রাণধারা প্রকল্প সম্বন্ধে আপনাদের যা কমেন্ট এই ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।